बाली विधानसभा केंद्रे रक्तदान शिविरेर आयोजन हावड़ार बाली विधानसभा केंद्रेर HLM एंड सन्स एमप्लॉयज कोऑपरेटिव क्रेडिट सोसाइटीर उद्योगे आयोजित रक्तदान शिविरेर उद्बोधनी अनुष्ठाने उद्बोधक तथा प्रधान अतिथि रूपे उपस्थित छिलेन पश्चिमबंग सरकारेर समबाय दफ्तरेर मंत्री अरूप रॉय। एछाड़ाओ उपस्थित छिलेन হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সৃষ্টিধর ঘোষ, হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌরপিতা প্রবীর রায়চৌধুরী, রেওয়াজ আহমেদ, কৈলাস মিশ্র, সুবীর রাউত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবিবাসরীয় সকালে আয়োজিত এই রক্তদান শিবিরে ভারত ব্লেড কারখানা চত্বরে অনেক মানুষ রক্তদান করেন। প্রতি বছরই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা মাথায় রেখে ও আপতকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করেন উদ্যোক্তারা। দপ্তরের কর্মাধ্যক্ষ সৃষ্টিধর ঘোষ উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন কাউন্সিলর প্রবীর রায়চৌধুরী আছেন, আমাদের প্রাক্তন কাউন্সিলর কৈলাস মিশ্র উপস্থিত আছেন, রেওয়াজ আহমেদ আছেন, আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয়। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।